আমরা আজকে শুরুই করতে যাচ্ছি সমানুতা দিয়ে। সমানুতা বা আইসোমারিজম, সমানুতা বলতে বোঝায় একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। সমানুতা বলতে বোঝায় একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। যেমন আমরা যদি একটা আণবিক সংকেত কল্পনা করি C2H6O, এই আণবিক সংকেত কিন্তু এর দুটো গাঠনিক সংকেত হয়। এই আণবিক সংকেতের দুটো গাঠনিক সংকেত হয়, একটা হয় C2H5OH, এটা নাম ইথানল, অন্য একটা হয় CH3OCH3, এটার নাম ডাইমিথাইল ইথার। তাহলে এই আণবিক সংকেতের আমরা দুটো ভিন্ন গাঠনিক সংকেত পেলাম। তাহলে এ এবং এ পরস্পরের সমানু। দেখো এখানেও দুটা কার্বন আছে, ছয়টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। দুইটা কার্বন, ছয়টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এখানেও দুইটা কার্বন, ছয়টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। ফলে ইথানল এবং ডাইমিথাইল ইথার পরস্পরের সমানু। এই সমানুতা দুই প্রকার, এই সমানুতা হলো দুই প্রকার। দেখো সমানুতা দুই প্রকার, এই দুই প্রকার কি কি? একটা হলো গাঠনিক সমানুতা, গাঠনিক সমানুতা, আর একটা হলো স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। তাহলে সমানুতা কয় প্রকার বলেছি? দুই প্রকার, গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা। এর ভিতর এই যে গাঠনিক সমানুতা, এটা আবার পাঁচ রকম। গাঠনিক সমানুতা পাঁচ রকম, এই পাঁচ রকমের নামটা তোমাকে একটু জানতে হবে। যেমন চেইন সমানুতা রয়েছে, অবস্থান সমানুতা রয়েছে, কার্যকরী মূলক সমানুতা। গাঠনিক সমানুতা পাঁচ প্রকার। পরীক্ষায় প্রায়ই আমরা গাঠনিক সমানুতা খুব মনোযোগ দিয়ে পড়ি, যার কারণে পরীক্ষায় যখন আসে সমানুতা কয় প্রকার, আমরা অনেকে পাঁচ রকম দাগাই দিয়ে আসি। কিন্তু মনে রাখতে হবে সমানুতা দুই প্রকার, গাঠনিক সমানুতা পাঁচ প্রকার। চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, রয়েছে মেটামারিজম, এবং পাঁচ নম্বরে যদি বলি সেটা হচ্ছে টটোমারিজম। তাহলে চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং টটোমারিজম। কী কী বললাম? চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম এবং টটোমারিজম। এগুলা হচ্ছে গাঠনিক পাঁচ প্রকার সমানুতার প্রকারভেদ। এখন আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখব। চেইন সমানুতা কী, অবস্থান সমানুতা কী, কার্যকরীমূলক সমানুতা কী, সবাই এই পর্যন্ত যেটা লিখলাম স্ক্রিনশট নিয়ে নাও। সবাই স্ক্রিনশট লিখে নিয়ে একটু ডান লিখো বা বলো যে ভাই আমরা স্ক্রিনশট নিতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আনোয়ার, কেমন আছো? আমরা ফার্স্টে চেইন সমানুতা দেখি। চেইন সমানুতার ক্ষেত্রে প্রথমত মনে রাখতে হবে এই চেইন সমানুতা যারা দেখায়, যে দুইটা যৌগ দেখাবে তারা একই সমগোত্রীয় শ্রেণীর হবে, অর্থাৎ তারা অ্যালকেন হতে পারে, তারা অ্যালকিন হতে পারে, তারা অ্যালকাইন হতে পারে। তাহলে একই সমগোত্রীয় শ্রেণীর। যেমন ধরি অ্যালকেন, তাহলে বিউটেন, CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে বিউটেন। একইভাবে আমরা কিন্তু এই যৌগটা দেখতে পারি, এটা হচ্ছে দুই নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে, 2-মিথাইল। এখানে 1, 2, 3 কার্বন, প্রোপেন। তাহলে বিউটেন এবং 2-মিথাইল প্রোপেন, এরা একজন আর একজনের চেইন সমানু। চেইন সমানু কেন বলতেছে? দেখো এই যে চেইনটা, এখানে 4টা কার্বন আছে,
এই যে চেইন, এখানে তিনটা কার্বন আর একটা কার্বন এদিকে চলে আসছে, ফলে জাস্ট চেইনে ডিফারেন্স আসছে। চেইনটা এইরকম ছিল, পরবর্তীতে এইরকম আসছে, তারপর এরকম আসছে। তাহলে চেইনে যদি ডিফারেন্স থাকে, এবং আবারও বলতেছি একই সমগোত্রীয় শ্রেণীর হবে, যেমন এখানে বিউটেন এটা প্রোপেন, এবং কখনোই একই যৌগ হবে না, যেমন দুইটাই বিউটেন হবে না। পরবর্তীতে আমরা যখন অবস্থান সমানতা দেখব, তখন দেখব যে একই রকম যৌগ হয় অবস্থান সমানতার ক্ষেত্রে। তাহলে চেইন সমানতা আশা করি বোঝা গেছে। এরপর চলে আসো অবস্থান সমানতা। অবস্থান সমানতা, অবস্থান সমানগুলা একই সমগোত্রীয় শ্রেণীর হয়। অবস্থান সমানো যারা, তারাও একই সমগোত্রীয় শ্রেণীর হয়। তাহলে একই সমগোত্রীয় শ্রেণী, এবং অবস্থান আসলে কি বোঝাচ্ছে, কিসের অবস্থান? এটা আসলে দ্বিবন্ধনের অবস্থান হতে পারে, ত্রিবন্ধনের অবস্থান হতে পারে, বা কার্যকরী মূলকের অবস্থানও হতে পারে। জাস্ট অবস্থানগুলা যদি চেঞ্জ হয়, অবস্থান যদি চেঞ্জ হয়, সেটা হচ্ছে অবস্থান সমানতা। কীরকম অবস্থান চেঞ্জ হতে পারে? যেমন ধরো বিউটেন ওয়ান। আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখতে পাচ্ছি, আচ্ছা এখনও পর্যন্ত একটা লেখা যাবে। যেমন ধরো আমি বিউটিন ওয়ান দেখি, বিউটিন ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে বিউটিন ওয়ান। ঠিক একইভাবে আমরা যদি বিউটিন টু আঁকি, এটা বিউটিন টু, অর্থাৎ এক নাম্বার কার্বনে ডাবল বন্ড, এজন্য এটা বিউটিন ওয়ান, এবং ডাবল বন্ড এজন্য বিউটিন, চারটা কার্বন বিউটেন, ডাবল বন্ড বিউটিন, এবং এক নাম্বার কার্বনে ডাবল বন্ড। এখানে দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড, এক দুই, দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড, এর জন্য এটা হচ্ছে বিউটিন টু। খেয়াল করো দুইটাই কিন্তু একই যৌগ, দুইটাই বিউটিন। তাহলে একই সমগোত্রীয় শ্রেণীর দুইটাই যদি একই নামের হয়, দুইটাই একই নামের হয়, সেক্ষেত্রে তারা হবে হচ্ছে অবস্থান সমানো, বা তারা অবস্থান সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা চেইন এবং অবস্থান সমানতার ক্ষেত্রে দেখলাম যে দুইটাই একই সমগোত্রীয় শ্রেণীর হবে, দুইটাই একই সমগোত্রীয় শ্রেণীর হবে, দুইটাই একই সমগোত্রীয় শ্রেণীর হবে। আচ্ছা তাহলে আমরা চেইন সমানু এবং অবস্থান সমানু বুঝতে পারলাম। চলে আসো এরপর আমরা কার্যকরীমূলক সমানতা দেখি। কার্যকরীমূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতার ক্ষেত্রে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। কি বললাম? কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। এর আগে অবস্থান সমানতার ক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঘটছিল, ধরো দুই নাম্বার অবস্থানে ছিল, তিন নাম্বার অবস্থানে গেছে, এক্ষেত্রে কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে যায়। ধরে নিচ্ছি সেখানে ওইস ছিল, হ্যাঁ ওইস ছিল, সেটা ওতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ কার্যকরী মূলক সমানতা দেখা যায় অ্যালকোহল এবং ইথারের মধ্যে, অ্যালকোহল ও ইথারের মধ্যে। কি বললাম? অ্যালকোহল ও ইথারের মধ্যে দেখা যায় কার্যকরী মূলক সমানতা। যেমন এর আগে আমরা একটা উদাহরণ একেবারে ফার্স্টের সমানতার ক্ষেত্রে দেখে আসছিলাম না, C2H6O, এই উদাহরণটা কিন্তু কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রেও দেখানো যায়। আসলে ওই যে উদাহরণটা আমি তোমাকে দেখাইছিলাম, ওটা আসলে কার্যকরীমূলক সমানতা ছিল। অর্থাৎ এই যৌগের দুইটা যৌগ হয়, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার, ইথানল এবং ডাইমিথাইল ইথার। অর্থাৎ কার্যকরীমূলক সমানতা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় প্রায়ই যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম এবং টটোমারিজম। এক্ষেত্রে সবসময় জিজ্ঞেস করে যে চারটা যৌগ দিয়ে বলে যেখানে কী সমানতা দেখাইছে, বা একটা যৌগ বা দুইটা যৌগের কথা বলে যেখানে এরা কী সমানতা প্রদর্শন করে। সেক্ষেত্রে অবশ্যই তুমি যদি এইগুলা জানো, এবং তুমি কিন্তু এটাও জানো যে অ্যালকোহলের ক্ষেত্রে ওইস মূলক থাকে, ইথারের ক্ষেত্রে ও, এটা হচ্ছে কার্যকরীমূলক। তাহলে তোমাকে যদি যৌগ দিয়ে দেয় এরকম কার্যকরীমূলক দেখলে তুমি বলে দিতে পারবা যে সেখানে কার্যকরীমূলক সমানতা দেখাচ্ছে, এবং কার্যকরীমূলক যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। আশা করি বোঝা গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো।
আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কার্যকরীমূলক সমানুতার পরে মেটামারিজম এবং টটোমারিজম দেখি। মেটামারিজম কি? ধরো এটা হচ্ছে কার্যকরীমূলক, এই দুই সাইডে কার্বনের সংখ্যার ভিন্নতা। ধরো একটা যৌগ যেখানে আটটা কার্বন আছে, আমি ধরে নিচ্ছি আটটা কার্বন, তো একটা সমানুতে এখানে কার্বন তিনটা, এখানে কার্বন পাঁচটা, আটটা হলো। দ্বিতীয় সমানুতে জাস্ট উদাহরণ হিসেবে বুঝাচ্ছি আমি, কার্যকরীমূলকের এই সাইডে কার্বন একটা, এই সাইডে কার্বন সাতটা। তাহলে এই যে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা, মেটামারিজমের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যার ভিন্নতা দেখা যায়, এভাবে আর কি মেটামারিজমটা হয়। মেটামারিজম কোথায় দেখা যায়? মেটামারিজম দেখা যায় হচ্ছে কসাইতে। আচ্ছা এর আগে কেউ একজন মনে হয় প্রশ্ন করছে, আচ্ছা একজন প্রশ্ন করছে যে অ্যালডিহাইড কিটোনে কার্যকরীমূলক সমানুতা দেখা যায় কিনা। অবশ্যই দেখা যায়, এটা আমি বলতে ভুলে গেছি, আমি একটু লিখে নিই বা সবাই লিখে নাও যে অ্যালডিহাইড এবং কিটোনেও কার্যকরীমূলক সমানুতা দেখা যায়। অ্যালডিহাইড এবং কিটোনে কার্যকরীমূলক সমানুতা দেখা যায়। তাহলে কার্যকরীমূলক সমানুতা দুইটা জায়গায় দেখা যায়, অ্যালকোহল ইথার, অ্যালডিহাইড কিটোন। কি বললাম? অ্যালকোহল ইথার, অ্যালডিহাইড কিটোন, এখানে কার্যকরীমূলক সমানুতা দেখা যায়। চলে আসো মেটামারিজম। মেটামারিজম দেখা যায় কসাইতে, কসাই। তোমরা অনেকেরই স্বপ্ন, এখানে যারা আসছো ম্যাক্সিমামেরই স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবো তোমরা। তো এই যে তোমরা ডাক্তার হতে চাও, তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি কিন্তু কসাই ডাক শোনার জন্য প্রস্তুত হয়ে থাকো। তুমি যতই ভালো ডাক্তার হও, এক শ্রেণীর লোকজন তোমাকে কসাই নামে ডাকবেই, কারণ এক শ্রেণীর লোকের কাছে ডাক্তার মানেই কসাই। যে কোনো পেশায় ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে, ঠিক একইভাবে যারা ডাক্তার হতে আসে সেখানেও ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে। কোনো পেশারই সব মানুষ খারাপ নয়, কোনো পেশারই সব মানুষ ভালো নয়, এটা প্রত্যেকটা পেশায়। যেমন আমরা যারা পুলিশ, তাদেরকে আমরা অনেক সময় ঢালাওভাবে গালি দিই, কিন্তু বিষয়টা আসলে সত্য না। অনেক ভালো পুলিশ রয়েছে যারা আসলে সত্যি অনেক ভালো মানুষ। ঠিক একইভাবে কোনো পেশায় সবাই খারাপ না, তো এই জন্য ঢালাওভাবে কোনো পেশাকে আসলে আমাদের গালি দেওয়া উচিত না, এই গালিটা আসলে খুব বাজে। যদি কেউ খারাপ কাজ করে থাকে তুমি তাকে খারাপ বলতে পারো, কিন্তু সবাইকে একই পেশার খারাপ বলা উচিত না। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো আর সবাই বোঝে না। সুতরাং তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে তোমাকে কসাই ডাক শুনতেই হবে, তুমি যতই ভালো মানুষ হও, যতই মানুষের উপকার করো। আচ্ছা এসিড এস্টারে না, আমি যেগুলো বলেছি সেগুলোতেই কার্যকরীমূলক সমানুতা দেখা যায়। অন্য কোথাও বুদ্ধি খাটায়, অন্য কোথাও কার্যকরীমূলক সমানুতা দেখাইতে যেও না, ঠিক আছে? কসাই মানে কি? কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথার। কসাই মানে হচ্ছে কতে কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথার। কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথারে, কিটোন, সেকেন্ডারি অ্যামিন এবং ইথারে দেখা যায় মেটামারিজম। তাহলে এবার আমরা টটোমারিজমটা দেখি। চলো টটোমারিজম, টটোমারিজম দেখা যায়, টটোমারিজম দেখা যায় কিটোইনল সমানুতা। এটাকে তুমি কিটোইনল সমানুতা বলতে পারো, টটোমারিজম মানে হচ্ছে কিটোইনল সমানুতা। তাহলে দেখো কিটোইনল মানে কি? কিটোন এবং ইনলের মধ্যে, কার কার মধ্যে বলেছি? কিটোইনল। টটোমারিজমের আর একটা নামই হচ্ছে কিটোইনল সমানুতা। তাহলে কিটোন এবং ইনলের মধ্যে দেখা যায় ইনল। তাহলে ভাইয়া কিটোন কি সেটা তো আমরা জানি, সিও মূলক যুক্ত যে যৌগগুলো আছে সেটা হচ্ছে কিটোন। যেমন প্রোপানন, যেমন প্রোপানন একটা। আচ্ছা ইনল কি জিনিস? ইনটা আসছে হচ্ছে অ্যালকিনের ইন থেকে, অ্যালকিন মানে ডাবল বন্ড প্লাস অল, অলটা আসছে অ্যালকোহলের ওইস থেকে। তাহলে যে যৌগে ডাবল বন্ড আছে এবং ওইস মূলক আছে সেটা হচ্ছে ইনল যৌগ। যেমন প্রোপিন টু অল, যেমন আমরা প্রোপিন টু অলের কথা বলতে পারি, প্রোপিন টু অল। প্রোপিন টু অলটা কীরকম? সিএইচ থ্রি, দেখো সিএইচ, সিএইচ থ্রি, এখানে আমরা এখানে দিয়ে এভাবে দিতে পারি ওএস। তাহলে এটা হচ্ছে প্রোপিন টু অল। দেখো এখানে ডাবল বন্ডও আছে, এখানে ওইস মূলকও আছে, ফলে এটা হচ্ছে একটা ইনল যৌগ। তাহলে প্রোপানন এবং প্রোপিন টু অলের মধ্যে কিটোইনল সমানুতা দেখা যায়। প্রোপানন এবং প্রোপিন টু অলের মধ্যে কিটোইনল সমানুতা দেখা যায়। কার মধ্যে দেখা যায় বলেছি? প্রোপানন এবং প্রোপিন টু অলের মধ্যে কিটোইনল সমানুতা দেখা যায়। তাহলে আমরা মেটামারিজম দেখলাম, টটোমারিজম দেখলাম, আমরা মেটামারিজম দেখা শেষ করলাম, টটোমারিজম দেখা শেষ করলাম। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এবং টটোমারিজমকে গতিশীল কার্যকরীমূলক সমানুতা কেন বলা হয় জানো? টটোমারিজমকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানুতা।
কার্যকরীমূলক সমানতা। এর আগে আমরা একটা সমানতা দেখেছি, কার্যকরীমূলক সমানতা। এখানে কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়ে যায়? কার্যকরীমূলকটা ধরো এরকম যে এটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হয় না, ধরো বিক্রিয়ার মাধ্যমে বা কোনোভাবে কার্যকরীমূলকটা চেঞ্জ করা লাগে। যেমন অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহলে ওইস, ইথারে ও, তাহলে এটা বিক্রিয়ার মাধ্যমে বা কোনোভাবে চেঞ্জ করা লাগে। কিন্তু এই যে কিটোন এবং ইনল, এদের যে কার্যকরীমূলক এটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হয়। ধরো এরকম হতে পারে যে তুমি একটা পাত্রের ভিতর রেখে দিছো, রেখে রাত্রে ঘুমাই পড়ছো, সকালে উঠে দেখলা যে আসলে কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে একা একা। এই ব্যাপারটাই হচ্ছে টটোমারিজম। এটা কার ভিতর দেখা যায়? কিটো ইনলের মধ্যে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে কার্যকরীমূলক সমানতা কার কার মধ্যে দেখা যায়। কার্যকরীমূলক সমানতা, গতিশীল কার্যকরীমূলক বা কিটো ইনল সমানতা বা টটোমারিজম দেখা যায় কিটোন এবং ইনলের মধ্যে। তাহলে কার্যকরীমূলক সমানতা কার কার মধ্যে দেখা যায় সবাই একটু কমেন্ট করো। অ্যালকোহল ইথার এবং অ্যালডিহাইড কিটন, আরশি আনাম, সাদিকা, আদিবা নায়রা, হাইক হাইক, নিবেশ শঙ্কর সরকার, রিচি, আরশি আনাম, সরোজ কুমার, উপরওয়ালা বিশ্বাসী, আচ্ছা, সুমনা আক্তার, হাসনাত আল সাদিক, রজব আলী, কুন্তলা রানী দেবশর্মা, ভোরের আলো, সরোয়ার তুহিন, সাবিহা, সোহা, সারা, আলামিন, ইভা, অধরা, রাইসা, নাফিজা, লামিয়া, কুসুমা, মেহজাবিন বিনতে শাহিন, রাধিকা, ফারিহা, ইভা, ফারিয়া, মারফি, জাহিদ, জাকির আহমদ, অপসরি, সুমন আহমেদ, ফারদিন স্বাধীন, রাকিবুল, আরিয়ান অ্যান্টেনা, আচ্ছা, আলমগীর হোসেন, রাইসা, ওয়াহিদা উর্মি, অ্যালকোহল, আচ্ছা, ওয়াহিদা উর্মি, রবিউল, দীপান্বিতা, অপসরি, অনন্যা, ফারিহা, অধরা, আচ্ছা ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে, অনেকে ডাবল কমেন্ট করছে, আচ্ছা আচ্ছা, আর কমেন্ট করার প্রয়োজন নাই, অনেক কমেন্ট হয়েছে। তাহলে আমাদের গাঠনিক সমানতাটা শেষ। এবার আমরা জ্যামিতিক সমানতা বা সিস্টান্স সমানতা দেখব। এবার আমরা জ্যামিতিক বা সিস্টান্স সমানতা দেখি, চলো। জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা, জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা দেখায় প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরিক জৈব যৌগ সমূহ, চাকরিক জৈব যৌগ। তাহলে প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরিক জৈব যৌগ যারা, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরিক জৈব যৌগ যারা, তারা আসলে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা দেখায়। তাহলে দেখো এই যৌগগুলো হবে এই গঠনে, সিএবি ডাবল বন্ড সিএবি বা সিএবি ডাবল বন্ড সিএডি। মনে থাকবে সিএবি ডাবল বন্ড সিএবি, সিএবি ডাবল বন্ড সিএডি, মনে থাকবে এটা। এটা খুব কঠিনের কিছু না, আমি যখন পড়তাম তখন আমি এটা বুঝতাম না, ইন্টারে যখন ছিলাম, তবে আমি এখন বুঝি, আমি এখন তোমাদের বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে এরকম, ধরো সিএইচসিএল ডাবল বন্ড সিএইচসিএল, এরকম একটা যৌগ তুমি পেলা। এখানে একটু খেয়াল করো তো, এখানে সিটা হচ্ছে এইসি, এটা হচ্ছে ধরে নিচ্ছি হাইড্রোজেন, বিটা হচ্ছে সিএল, এই ডাবল বন্ড হচ্ছে এই ডাবল বন্ড, তারপর সি, সিটা হচ্ছে এইসি, তারপর এটা আবারও হাইড্রোজেন, বিটা হচ্ছে সিএল। তাহলে সিএবি ডাবল বন্ড সিএবি, এই ধরনের যৌগ হচ্ছে একটা সিএইচসিএল ডাবল বন্ড সিএইচসিএল। তাহলে এরা জ্যামিতিক বা সিস্টার সমানতা প্রদর্শন করবে। আবার ধরো এরকম হয় যদি সিএইচসিএল ডাবল বন্ড সিএইচ বিআর, আচ্ছা এখানে একটু খেয়াল করো, সি হাইড্রোজেন যদি এ ধরি আমি, ক্লোরিনকে বি ধরি, এটা ডাবল বন্ড, এটা সি, হাইড্রোজেনকে এ ধরলে ব্রোমিনটা হচ্ছে ডি, যেহেতু সি ধরতে পারতেছি না, সি হচ্ছে আমার কার্বন, তাহলে সি এ বি সি এ ডি, দেখো এই গঠনের সাথে মিলে গেছে। ফলে এই যে যৌগটা, এই যৌগটাও সিস্টার সমানতা বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে ঠিক একইভাবে। আচ্ছা কিন্তু যদি যৌগটা হতো এরকম সিএইচ সিএল, আমাকে একটু বলো যে এই যৌগটা জ্যামিতিক বা সিস্টার সমানতা প্রদর্শন করতো কি না, এই যৌগটা জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতা প্রদর্শন করতো কি না?
আচ্ছা, না বলছো ম্যাক্সিমাম, তবে কেউ কেউ বলেছো করতো। আর চলো আমরা দেখি যে আসলে এই যৌগটা করতো কিনা। দেখো এখানে হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেনকে যদি এ ধরি আর একটা হাইড্রোজেনকে এ ধরতে হবে। এখানে হাইড্রোজেন এ, ক্লোরিন হচ্ছে ধরে নিচ্ছি বি, কিন্তু সিএএ এরকম কোনো গঠন কিন্তু এখানে নাই, হইতে হবে সিএবি সিএবি, নয়তো সিএবি সিএডি। ফলে এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতা কারা প্রদর্শন করে? যারা প্রদর্শন করে তারা হচ্ছে বিউটিন টু। এরকম বিউটিন টুর দুইটা যৌগ হচ্ছে ম্যালেইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। তাহলে জ্যামিতিক বা সিস্টার সমানতা প্রদর্শন করে ম্যালেইক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিড, একজন সিস আর একজন ট্রান্স। আমরা একটু পরেই দেখতেছি সিস ট্রান্স কি। ম্যালেইক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিড, কি কি বললাম, ম্যালেইক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। এরপরে রয়েছে হেক্সিন থ্রি বিউটিন টু, এরপর হেক্সিন থ্রি বিউটিন টু। তাহলে এরা জ্যামিতিক বা সিস্টার সমানতা প্রদর্শন করে, হেক্সিন থ্রি বিউটিন টু, এছাড়া পেন্টিন টু রয়েছে, এরকম যৌগগুলো। তাহলে আমরা একটু দেখি বিউটিন টুর গঠনটা কি। চলো বিউটিন টু এর গঠনটা কি। দেখো বিউটিন টু এর ক্ষেত্রে, বিউটিন টু এর ক্ষেত্রে এই যৌগটাকে আমি এভাবে সাজাতে পারি। এই যৌগটাকে আমি এভাবে সাজাতে পারি। দেখো এখানে একই ধরনের দুটো মূল, দুটো পরমাণু হাইড্রোজেন এবং হাইড্রোজেন একই সাইডে আছে, আবার মিথাইল মূলক দুইটা একই সাইডে আছে। সাইড বলতে আমরা এটা হচ্ছে উপরের সাইড, এটা নিচের সাইড। যদি একই ধরনের পরমাণু বা মূলক একই সাইডে থাকে সেটা হচ্ছে সিস যৌগ, সেটা সিস যৌগ। আবার যদি যৌগটাকে এভাবে সাজাতে পারতাম আমি, এরকম খেয়াল করো উপরের সাইডে ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক আছে, এখানেও ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক আছে। তাহলে এই যৌগটা হচ্ছে ট্রান্স যৌগ। তাহলে দুইটাই দেখো বিউটিন টু, এই যৌগটাও বিউটিন টু, এই যৌগটাও বিউটিন টু, কিন্তু এটা হচ্ছে ট্রান্স বিউটিন টু, এই যৌগটা হচ্ছে সিস বিউটিন টু। তাহলে আশা করি বিউটিন টু যেটা, এটা কখন ট্রান্স হয় বা কখন সিস হয়, বা কখন সিস সমানু বোঝায় কখন ট্রান্স সমানু বোঝায় বুঝতে পারছি। সিস সমানু মানে একই সাইডে একই পরমাণু বা মূলক, ট্রান্স মানে একই সাইডে ভিন্ন পরমাণু বা মূলক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু সিস সমানু এবং ট্রান্স সমানু, যারা ধরো উপরেরটা সিস নিচেরটা ট্রান্স, এদের ভিতর বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য দেখা যায়। তো বৈশিষ্ট্যগত পার্থক্যের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একটা লাইন, সেটা হলো আচ্ছা বৈশিষ্ট্যগত পার্থক্যের ক্ষেত্রে একটু একটা লাইন মনে রাখবা, জাস্ট সীমার গলার স্থায়িত্ব কম। কি বললাম, সীমার গলার স্থায়িত্ব কম, এই লাইনটা মনে রাখতে হবে। সীমার দিয়ে সিস সমানুর, সিস সমানুর গলার দিয়ে গলনাঙ্ক ও স্থায়িত্ব কম। তাহলে যত বৈশিষ্ট্য রয়েছে সিস সমানু এবং ট্রান্স সমানুর, যত বৈশিষ্ট্য রয়েছে দ্রাব্যতা প্রতিসরাঙ্ক ইত্যাদি ইত্যাদি, যত বৈশিষ্ট্য রয়েছে শুধুমাত্র সিস সমানুর দুইটা জিনিস কম, গলনাঙ্ক আর স্থায়িত্ব। আর যা কিছু আছে সবই সিস সমানুর বেশি। আর যত বৈশিষ্ট্য আছে, যা বৈশিষ্ট্য যেটাই তোমাকে দেখ চোখ বন্ধ করে বলে দিবা যে সিস সমানুর বেশি, এটা পরীক্ষা আসতে পারে যে কোন বৈশিষ্ট্যটা সিস সমানুর বেশি, কোন বৈশিষ্ট্যটা ট্রান্স সমানুর বেশি ইত্যাদি। তাহলে সিস সমানুর দুইটা জিনিস কম, একটা হচ্ছে গলনাঙ্ক কম ট্রান্স সমানুর থেকে, আর ট্রান্স সমানুর থেকে সিস সমানুর স্থায়িত্বটা কম। আশা করি বোঝা গেছে। এবার চলো আমরা একটু ডাইইলেকট্রিক ধ্রুবক দেখি। আমরা প্রায় কিন্তু ডাইইলেকট্রিক ধ্রুবকের মান পড়ি ফিজিক্সে, কিন্তু ডাইইলেকট্রিক ধ্রুবক জিনিসটা কি? ডাইইলেকট্রিক ধ্রুবকটা হলো একটা যৌগের অন্য একটা দ্রবকে দ্রবণীয় করার ক্ষমতা। ধরো এখানে একটা দ্রাবক রয়েছে বা একটা দ্রাবকের, এটা একটা দ্রাবক, দ্রাবকটা ধরে নিচ্ছি পানি। এখন পানির সাথে তুমি চিনি মিশাবা, চিনিটা হচ্ছে কি দ্রব। তাহলে এই দ্রাবকে, একটা দ্রবকে, এই দ্রাবকের, এই দ্রবকে দ্রবণীয় করার ক্ষমতা,
যেমন এখানে যদি পানি হয়, পানিতে চিনি কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তাহলে একই দ্রব্যকে দ্রবণীয় করার ক্ষমতা বিভিন্ন দ্রাবকের বিভিন্ন রকম। এই ব্যাপারটাই হচ্ছে ডাইলেকট্রিক ধ্রুবক। পানির দ্রবণীয় করার ক্ষমতা অনেক বেশি, এজন্য পানির ডাইলেকট্রিক ধ্রুবক অনেক বেশি। পানির ডাইলেকট্রিক ধ্রুবক হলো, পানির ডাইলেকট্রিক ধ্রুবক হলো 80। ঠিক একইভাবে এটা কিন্তু 80, এইট এটা। মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবক, মিথানল এর ডাইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30। তাহলে পানির ডাইলেকট্রিক ধ্রুবক 80, মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30। এই দুইটা মান তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কী কী বললাম? পানির ডাইলেকট্রিক ধ্রুবক এবং মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবক, এই দুইটা ডাইলেকট্রিক ধ্রুবক তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। পানির ডাইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 80, মিথানলের ডাইলেকট্রিক ধ্রুবক 30। এবার আমরা লাস্ট সমাণু দেখব, যেটা সেটা হচ্ছে আলোক সক্রিয় সমাণুতা। আমরা জ্যামিতিক সমাণুতা দেখে ফেলছি, এর আগে গাঠনিক সমাণুতা দেখে ফেলছি, এবার আমরা লাস্ট দেখব আলোক সক্রিয় সমাণুতা। নাম দেখেই বোঝা যাচ্ছে এরা আলোর ক্ষেত্রে সক্রিয় হয়, এরা আলোর ক্ষেত্রে সক্রিয় হয়। অর্থাৎ দেখা যায় যে এক সমতলীয় আলো এদের উপর পড়লে, এক সমতলীয় আলো, আমরা আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে আসলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, আমাদের আরও পড়া আছে সমানুতার পরে। তো এক সমতলীয় আলো এদের উপর পড়লে কখনো কখনো এরা এদিকে বেঁকে যায়, কখনো কখনো এরা এদিকে বেঁকে যায়। ঠিক আছে, তাহলে কোন সমাণুটা এদিকে বেঁকে যাচ্ছে, কোন সমাণুটা এদিকে বেঁকে যাচ্ছে, তার উপর তার নাম নির্ধারিত হয়। যেমন ডি সমাণু, এল সমাণু, এরকম এরকম আলোক সক্রিয় সমাণু। এরপর মেসো সমাণু রয়েছে যারা বাঁকে না কোনো দিকে। তাহলে আলোক সক্রিয় সমাণুতার কিছু শর্ত রয়েছে, আলোক সক্রিয় সমাণুতার কিছু শর্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে কাইরাল কেন্দ্র থাকতে হবে, কাইরাল কেন্দ্র থাকতে হবে আলোক সক্রিয় সমাণুতার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে, যে দুজন সমাণু তারা একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব হবে। এবং তিন নাম্বার হচ্ছে পরস্পরের উপর অসমাপাতিত হতে হবে, অসমাপতিত। কাইরাল কেন্দ্র কী আমি তোমাকে বুঝাচ্ছি, তার আগে একটু দেখো দর্পণ প্রতিবিম্ব কী। আমার স্মৃতি এদিকে কাটা, কিন্তু তুমি তুমি যেহেতু আসলে আমার একটা মিরর ইমেজ দেখতেছো, তুমি দেখতেছো আমার স্মৃতি হচ্ছে এদিকে, ঠিক না? আচ্ছা, তুমি কি আমার স্মৃতি এদিকে দেখতেছো? আমি জানি না। হ্যাঁ, তুমি আমার স্মৃতি এদিকে দেখতে পাচ্ছ। তাহলে এইটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, আমার স্মৃতি অ্যাকচুয়ালি এদিকে, তুমি দেখতে পাচ্ছ এদিকে। আচ্ছা, এরপর চলে আসো অসমাপাতিত কী জিনিস। অসমাপাতিত হচ্ছে তুমি যদি আমার হাতটা দেখো, এই যে হাত, এবং হাতের উপর এইভাবে পড়ছে, দেখো এই হাতের বুড়া আঙুল এদিকে, এই হাতের বুড়া আঙুল এদিকে, মানে একজন আরেকজনের উপর পড়ছে কিন্তু উল্টাভাবে পড়ছে, এটা হচ্ছে অসমাপাতিত। এভাবে যদি পড়তো সেটা হচ্ছে সমাপাতিত হতো, এভাবে পড়লে অসমাপাতিত। এবং কাইরাল কেন্দ্র হচ্ছে, আমরা জানি কার্বনের চারটা হাত আছে, এই চারটা হাতে যদি চার রকম মৌল বা মূলক থাকে, চার রকম মৌল বা মূলক থাকে, সেটা হচ্ছে কাইরাল কেন্দ্র। কী বলছি, এই চার হাতে যদি চার রকম মৌল বা মূলক থাকে, যেমন ধরো এখানে একটা কার্বন আছে, এই কার্বনের চার হাতে চার রকম মৌল বা মূলক আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ওএইচ আছে, এখানে সিএইচ থ্রি আছে, এখানে সি ডাবল ওএইচ আছে, কোনো হাতেই একই রকম জিনিস নাই, ফলে এটা হচ্ছে একটা কাইরাল কেন্দ্র। এই কাইরাল কেন্দ্রযুক্ত এই যৌগটার নাম অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটার নাম কি বলেছি? ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ, ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ। ঠিক একইভাবে আরও কিছু আলোক সক্রিয় যৌগ আছে, যেমন বিউটানল টু, বিউটানল টু। আচ্ছা, আমরা এখানে বিউটানল টু বললাম আলোক সক্রিয় যৌগ, বিউটিন টু কি একটু সবাই কমেন্ট করে বলো তো, বিউটানল টু আলোক সক্রিয় যৌগ, তাহলে বিউটিন টু কি একটু সবাই কমেন্ট করে জানাও, বিউটিন টু। আচ্ছা, বিনতামিন এটা হচ্ছে দ্রাবকের দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা, দ্রবণের না দ্রাবকের। আসলে দ্রবণটা হলো, দ্রবণ বলতে বোঝায় দ্রাবক প্লাস দ্রবণ মিলে যেটা হয় সেটা দ্রবণ। তাহলে দ্রাবকের দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা সেটা হলো ডাইলেকট্রিক ধ্রুবক। আচ্ছা, জ্যামিতিক সমাণুতার ক্ষেত্রে, তাহলে এটা যেন উল্টায় না যায়, বিউটানল টু হচ্ছে আলোক সক্রিয় সমাণু, আর জ্যামিতিক সমাণুতা হচ্ছে বিউটিন টু। ঠিক একইভাবে তুমি আরও কিছু সমাণু দেখবা, সেটা হচ্ছে টু মিথাইল বিউটানল ওয়ান, টু মিথাইল বিউটানল ওয়ান। দেখো বিউটানল টু, টু মিথাইল বিউটানল ওয়ান, গ্লুকোজ রয়েছে, টার্টারিক অ্যাসিড রয়েছে, গ্লুকোজ, টার্টারিক অ্যাসিড।
গ্লুকোজ এবং টার্টারিক অ্যাসিড। তোমরা আমাকে একটু বলো তো, এখানে যারা ক্লাসে আসো তোমরা কারা, আমাদের সেকেন্ড ভিডিও যেটা, ওই ভিডিওটাকে আমরা বলতেছি হচ্ছে হোম টিউটর্স গাইডলাইন ভিডিও। কারণ আসলে সত্যি কথা বলতে, বাসায় যখন টিচাররা যান মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, তোমরা যখন যারা বাসায় টিচার নিবা বুঝতে পারবা যে আমার এই যে 15 মিনিটের 20 মিনিটের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বাসার টিউটার যেভাবে পড়ান ঠিক ওইভাবে পড়ানো। অর্থাৎ বাসার টিউটারের মেইন কাজটা হচ্ছে আসলে বইটা কীভাবে পড়তে হয়, কোন জায়গাটা বাদ দিতে হয়, কোন জায়গাটা পড়তে হয়, কোন জায়গা থেকে পরীক্ষা আসবে, এই ব্যাপারে একটা ক্লিয়ার কাট গাইডলাইন দেওয়া। তো আমি আসলে চেষ্টা করতেছি, বা আসলে আমি ওই রকমই একটা ভিডিও দিচ্ছি, যেহেতু অনলাইন অফলাইন জাস্ট এই ডিফারেন্সটা, এর বাইরে ভিডিওটা তুমি যদি অনলাইনে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো তাহলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমার বাসার হোম টিউটরের কাজ করবে। এবং এই ভিডিওগুলা যারা কন্টিনিউ করবা ফিউচারে এসএসসির পরে, তাদের বাসায় টিউটর নেওয়া লাগবে না, আমি এই কথা তোমাদের দিতে পারি। তাহলে এই ভিডিওটা যারা, আমরা সেকেন্ড যে ভিডিওটা দিই, যেহেতু রাতে আসলে 11টার পরে ক্লাস শেষ করে এই ভিডিওটা তৈরি করে আপলোড দেওয়া আমার জন্য একটু কঠিন, যার জন্য আমি আগামী দিন ভোরে উঠে ওই ভিডিওটা তৈরি করে তোমাদের জন্য আপলোড দিয়ে দিব, প্রতিদিন পরের দিন ভোরে উঠে আপলোডটা দিয়ে দিব, তোমরা 7:30-8টার ভিতর ভিডিওটা পেয়ে যাবা। আচ্ছা, তো এই ভিডিওগুলো তোমরা সবাই দেখবে, এই ভিডিওগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ভিডিওটা দেখলে তুমি আসলে ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে বইয়ের আসলে কীভাবে বইটা কীভাবে পড়তে হয়, বইটা কীভাবে পড়তে হয় পরীক্ষায় ভালো করার জন্য, এটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই ব্যাপারে একটা আইডিয়া তুমি ক্লিয়ার কাট পেয়ে যাবে। না, এই ভিডিওর জন্য কোনো রকম রেজিস্ট্রেশন করা লাগবে না, তুমি জাস্ট MCQ এক্সপ্রেস হ্যাশট্যাগে আমাদের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, অথবা তুমি আমার যে নামটা, আমার সব ভিডিও তো আমি আপলোড দিই, আমার বাংলা নাম যেটা হাফিজ আল মামুন, তুমি এই নাম লিখে যদি মেডিলজি গ্রুপে সার্চ দাও আমার যে পোস্টগুলা সেই পোস্টগুলো তুমি পেয়ে যাবা, তাহলে ওখান থেকে তুমি ইজিলি পোস্ট আমার পোস্টগুলো খুঁজে পেয়ে যাবা। এছাড়া তুমি MCQ এক্সপ্রেস হ্যাশট্যাগেও তুমি আমাদের যে সেকেন্ড ভিডিও এটা পেয়ে যাবা। তাহলে এই ক্লাসগুলো অবশ্যই তোমাকে করতে হবে, আর প্রত্যেকটা লেকচারের 2টা ভিডিও, সেকেন্ড ভিডিও আজকের যেটা, আজকের ক্লাসের সেকেন্ড ভিডিও পাবা হচ্ছে আগামী দিন সকালে, আগামীকাল সকালে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা আলোক সক্রিয় সমানুতা কি দেখলাম, পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আলোক সক্রিয়তা, কে আলোক সক্রিয় সমানুতা কে প্রদর্শন করে কে করে না, ঠিক আছে। এরপর একটু চলে আসো, একটা কাইরাল কেন্দ্র 2টা কাইরাল কেন্দ্র থাকলে আসলে কিরকম সমানুতা দেখায় সেটা দেখি। যেমন একটু আগে আমরা দেখলাম ল্যাকটিক অ্যাসিড, তাই না, HOH CH3 COOH, এখানে কাইরাল কেন্দ্র কয়টা, মাত্র একটা, একটা মাত্র কার্বন। তাহলে একটা কাইরাল কেন্দ্র থাকলে, একটি কাইরাল কেন্দ্র, সেক্ষেত্রে সমানু 2টি, একটা কাইরাল কেন্দ্র থাকলে সমানু 2টি। কিন্তু যদি 2টা কাইরাল কেন্দ্র থাকে, 2টা কাইরাল কেন্দ্র থাকে, এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া এখানে কি ভিন্ন কাইরাল কেন্দ্র নাকি সদৃশ কাইরাল কেন্দ্র। ধরে নিচ্ছি আমি ভিন্ন কাইরাল কেন্দ্র, তাহলে 2টা ভিন্ন কাইরাল কেন্দ্র কি জিনিস, চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি, উদাহরণের সাহায্যে দেখলে তুমি ভালো বুঝতে পারবা। তুমি খেয়াল করো, এই কার্বনের এই হাতে CH3 আছে, এই কার্বনেরও এই হাতে CH3 আছে, এই কার্বনের এই হাতে হাইড্রোজেন, এই কার্বনের এই হাতে হাইড্রোজেন, আবার দেখো এই কার্বনের এই হাতে আছে হচ্ছে ব্রোমিন, এই হাতে ক্লোরিন। তাহলে যদি এখানেও ক্লোরিন থাকতো, এখানেও ক্লোরিন থাকতো, তাহলে কিন্তু এরা সদৃশ হয়ে যাইতো, যেহেতু এখানে ব্রোমিন আছে এখানে ক্লোরিন আছে, ফলে এই যে এই একটা কাইরাল কেন্দ্র, এই একটা কাইরাল কেন্দ্র, এই 2টা কাইরাল কেন্দ্র হচ্ছে ভিন্ন কাইরাল কেন্দ্র। এবং সবসময় মনে রাখতে হবে, 2টা কাইরাল কেন্দ্র যদি থাকে এবং তারা যদি ভিন্ন প্রকৃতির হয়, তারা যদি ভিন্ন প্রকৃতির হয় সেক্ষেত্রে সমানু হবে 4টা, সেক্ষেত্রে তুমি কয়টা সমানু পাবা, 4টা সমানু। 2টা কাইরাল কেন্দ্র থাকলে এবং তারা ভিন্ন প্রকৃতির হলে সেখানে তুমি 4টা সমানু পাবা, সেখানে তুমি 4টা সমানু পাবা। কিন্তু যদি 2টা কাইরাল কেন্দ্র থাকে এবং তারা সদৃশ হয়, তারা সদৃশ হয়, যদি তারা সদৃশ হয় সেক্ষেত্রে তুমি কিন্তু, এখানে বিষয়টা এরকম হতে পারে, এটাও বিআর, এটাও বিআর, এটাও বিআর, তাহলে এই যৌগটার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে 2টা কাইরাল কেন্দ্র এবং 2টাই কিন্তু সদৃশ। দেখো এখানেও যা কিছু আছে, এই সাইডেও যা কিছু আছে, এই সাইডেও তাই কিছু আছে, এজন্য সেক্ষেত্রে তুমি সদৃশ হলে সমানু পাবা 3টা, তাইলে 2টা কাইরাল কেন্দ্র সদৃশ, দেখতে একই রকম, তাহলে 3টা পাচ্ছ, দেখতে ভিন্ন রকম, অর্থাৎ 4 হাতে আলাদা রকম আছে, এই কার্বনের 4 হাতে যা কিছু আছে ওই কার্বনের 4 হাতে একই রকম জিনিস নেই, ভিন্ন রকম আছে, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কাইরাল কেন্দ্র 2টা, সেক্ষেত্রে তোমরা পাবা
চারটা সমানু, তাহলে ভিন্ন হলে চারটা সমানু, সদৃশ হলে তিনটা সমানু, সদৃশ হলে তিনটা সমানু, ভিন্ন হলে চারটা সমানু। বিষয়টা বোঝা গেল কিনা আমাকে একটু জানাও, সবাই কমেন্ট করে আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। রজব আলী বলছো যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে, ঢাকায় চলে আসো, এসে আমাকে ফোন দিবা, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে দেখা করব। আচ্ছা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস একটু দেখি চলো, সেটা হচ্ছে পরীক্ষায় সমানুর ক্ষেত্রে উদাহরণ আসে যে কে সমানুতা দেখায়, কে কোন ধরনের সমানুতা দেখায়, এগুলো আসে। এবং সাথে সাথে আরেকটা জিনিস আসে, একটা যৌগ দিয়ে বলে এই যৌগটা কয়টা সমানুতা প্রদর্শন করে। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাইয়া সমানুতা কীভাবে নির্ণয় করতে হয়, ট্রিক্স শিখায় দেন। প্রথম কথা হচ্ছে কোন যৌগের কয়টা সমানু আছে এটা কোনো ট্রিক্সের মাধ্যমে শেখা সম্ভব না, কারণ এমন কোনো ট্রিক্স নেই যার মাধ্যমে সব সমানু নির্ণয় করা সম্ভব। তুমি কোথাও না কোথাও আটকায় যাবা, কোথাও কোথাও না কোথাও ঝামেলা হবে। এই জন্য গুরুত্বপূর্ণ যে সমানুগুলো আমি সেগুলো তোমাকে লেখাই দিচ্ছি, এগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? C2H6O এটা সমানু হচ্ছে দুইটা, C3H6O এটা সমানু তিনটা, C3H8O তিনটা, C4H8O তিনটা, C5H10O এখানে আছে সাতটা। এরপর চলে আসো C5H12, C5H12 এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, এবং C4H8 এখানে আছে হচ্ছে পাঁচটা সমানু। তাহলে এই যৌগগুলোর এই সমানুগুলো একটু মনে রাখতে হবে, C2H6O দুইটা, C3H6O এখানে আছে তিনটা, C3H8O তিনটা, C4H8O তিনটা, C5H10O। তোমার অনেক কঠিন মনে হচ্ছে কি, এটা আসলে সহজ। যেমন আমার মুখস্থ আছে, আমার কীভাবে মুখস্থ আছে তুমি জানো? দেখো এখানে তুমি জাস্ট দেখবা যে কার্বন হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন থাকে, যদি অক্সিজেন থাকে এখানে কত আছে, 26, 26 হলে দুইটা, 36 হলে তিনটা, 38 হলে তিনটা, 48 হলে তিনটা। আমি কীভাবে মনে রাখি, 26 দুইটা, 36, 38 আর 48 হচ্ছে তিনটা। এখানে দেখো 510, 510 হলে সাতটা, আর এগুলো তো হইলো। এরপর C5H12 এটা আলাদাভাবে মনে রাখবে তিনটা, আর C4H8 পাঁচটা। তাহলে এগুলো মনে রাখলে মোটামুটি এইগুলোর ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন অলওয়েজ আসে। তাহলে এই যৌগগুলোর সমানু কার কয়টা এটাই মনে রাখতে হবে, ঠিক আছে? এই যৌগগুলোর কার কয়টা সমানু। আচ্ছা মুহতাসিন বলছো যে ভাই আপনার MCQ কোর্স আছে কিনা, না কোনো MCQ কোর্স নাই, আমাদের খুব দ্রুতই মেডিকেল অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে, যেটা আসলে SSC-র পর শুরু হবে। SSC-র পর থেকে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সটা চালু হবে, এছাড়া অন্য কোনো কোর্স আমাদের নাই। আমাদের গ্রুপটা আসলে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড গ্রুপ, যার কারণে আমরা আসলে একাডেমিক বা ওদিকে আসলে ফোকাস না করে অলওয়েজ মেডিকেল অ্যাডমিশনে ফোকাস করতে চাই, কারণ সব দিকে ফোকাস করতে গেলে কোনোটাই আসলে ভালো করে করানো সম্ভব হয় না। আর যেহেতু অনেকগুলো কোর্স রানিং থাকে, স্বাভাবিকভাবে মেডিকেল অ্যাডমিশন যে কোর্সটা এটা আসলে খুব ডেডিকেটেড একটা কোর্স হওয়া লাগে, কারণ এখানে আসলে তোমাদের সারা জীবনের যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জায়গা এটা মেডিকেল অ্যাডমিশন। ফলে আমরা যদি আসলে অনেক জায়গায় সময় দিতে চাই, অনলাইন অফলাইন একাডেমিক কোর্স সব কোর্স মিলায় আসলে দেখা যায় যে অ্যাডমিশন কোর্সে আমরা 100% এফোর্ট দিতে পারি না। তো যার কারণে আমি সবসময় চেষ্টা করি যে শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন নিয়ে থাকতে, যাতে আসলে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমি তোমার 100% এফোর্টটা দিতে পারি। এবং আমি শুধুমাত্র সেজন্যই একাডেমিক কোর্সগুলো নিই না, যাতে মেডিকেল অ্যাডমিশনে তোমরা তোমাদেরকে 100% এফোর্টটা দেওয়া সম্ভব হয়। আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এরপর চলে আসো আমরা একটু অ্যারোমেটিক যৌগ দেখি। আমরা এখন অ্যারোমেটিক যৌগ দেখতে চাই। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে মেইন কথা হচ্ছে অ্যারোমেটিক যৌগের উৎস হচ্ছে কোল ও পেট্রোলিয়াম। অ্যারোমেটিক যৌগের উৎস কোল ও পেট্রোলিয়াম, যৌগের উৎস কোল ও পেট্রোলিয়াম। তাহলে কথা আসে ভাইয়া কোল কি জিনিস, কোল তোমরা সবাই চিনো। আচ্ছা আমাকে একটু বলো তো কোল কে কে চিনো, কোল কি জিনিস কে কে চিনো একটু বলো। হ্যাঁ 22 সালের তোমরা করতে পারবা, তবে তোমরা করতে পারলেও তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে
এটা একাডেমিক কোর্স না, সুতরাং 22 সালের যারা আসবা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা মেডিকেল অ্যাডমিশন কোর্স, সুতরাং এসে কোনো ঝামেলা করা যাবে না যে ভাইয়া বেসিক বুঝান, এইখান থেকে বুঝান, ওইখান থেকে বুঝান, কোনো বেসিক টেসিক হবে না। মেডিকেল অ্যাডমিশনের জন্য ক্লাসগুলো যেরকম হয় তোমার যা পড়াইনি মেডিকেল অ্যাডমিশন তুমি চান্স পাবা, ক্লাসগুলো সেভাবে হবে, এখানে কোনো বেসিকের ধার ধারা হবে না। যেখানে বেসিক শেখানো দরকার সেখানে তো অবশ্যই শেখানো হবে, কিন্তু ধরো কোনো একটা জায়গায় ফিজিক্সে একটা সূত্র প্রতিপাদন, এটা লাগে না মেডিকেল অ্যাডমিশনের জন্য, শুধুমাত্র সূত্রটা জানলে হয়, সেটা তো আমি তোমাকে সূত্র প্রতিপাদন শিখাবো না। আচ্ছা, কোল মানে হচ্ছে কয়লা, কোল মানে হচ্ছে কয়লা, তাহলে এটা একটু জানতে হবে যে কোল বা কয়লা বা পেট্রোলিয়াম থেকে আমরা অ্যারোমেটিক যৌগগুলো পাই। তাহলে তুমি যদি কয়লা, কয়লাকে তুমি যদি পাতন করো তাহলে তুমি পেয়ে যাবা আলকাতরা, কয়লাকে তুমি পাতন করলে পেয়ে যাবা আলকাতরা। এই যে আলকাতরা, সবে আলকাতরা নামটা শুনছো না, একটা কথা প্রচলিত আছে বাংলায় যে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়, তো সেই আলকাতরা, এই আলকাতরাকে তুমি যদি পাতন করো, আলকাতরাকে বিভিন্ন তাপমাত্রায় পাতন করা যায়, যদি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তুমি লঘু তেল পাবা, আবার তুমি যদি 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তুমি মধ্যম তেল পাবা। তাহলে 1-1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে তুমি এক এক রকম তেল পেয়ে যাবা, তুমি এক এক রকম তেল পেয়ে যাবা, তুমি এক এক রকম তাপমাত্রায় পাতন করলে। এবার একটু চলে আসো, লঘু তেলের উপাদান কী, মধ্যম তেলের উপাদান কী, ভারী তেলের উপাদান কী, সবুজ তেলের উপাদান কী, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। চলো তাহলে, চলো আমরা একটু দেখি কোন তেলের উপাদান কী, বিশেষ করে লঘু তেলের উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং লঘু তেলে তিন ধরনের উপাদান থাকে, মধ্যম লঘু তেলে থাকে হচ্ছে নিরপেক্ষ জাতীয় উপাদান, ক্ষারীয় উপাদান এবং অম্লীয় উপাদান। তাহলে কি কি বললাম, লঘু তেলে থাকে, লঘু তৈলে থাকে হচ্ছে, তুমি এভাবে একটু মনে রাখো একটা লাইন, বেড যা পিথা অ্যানি ফেন, কি বলছি, বেড যা পিথা অ্যানি ফেন, বেড যা হচ্ছে, বেড যা হচ্ছে নিরপেক্ষ জাতীয় পদার্থ, পিথা অ্যানি এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ, আর ফেন হচ্ছে অম্লীয় পদার্থ। এখন আমাকে একটু বলো তো, তোমরা জীবনে কোনো দিন এই ধরনের পদার্থের নাম শুনছো? এটা আসলে নেমোনিক, বেড যা দিয়ে হচ্ছে বেনজিন, টলোইন এবং জাইলিন, বেনজিন টলোইন এবং জাইলিন এই তিনজন হচ্ছে নিরপেক্ষ পদার্থ, বেনজিন টলোইন এবং জাইলিন হচ্ছে নিরপেক্ষ পদার্থ। এবার চলে আসো পিথায়নি, পিথায়নি দিয়ে হচ্ছে পিরিডিন, থা দিয়ে থায়োফিন, অ্যানি দিয়ে অ্যানিলিন, পিরিডিন থায়োফিন এবং অ্যানিলিন, পিরিডিন থায়োফিন এবং অ্যানিলিন এই তিনটা হচ্ছে ক্ষারজাতীয় পদার্থ, এবং ফেন দিয়ে ফেনল, ফেনল, ফেনলের আরেকটা নাম আছে কি বলতো, ফেনলটা হচ্ছে অম্লীয় পদার্থ। তাহলে লঘু তেলে পাওয়া যায় বেনজিন টলোইন জাইলিন এই তিনজন নিরপেক্ষ, লঘু তেলে পাওয়া যায় পিরিডিন থায়োফিন অ্যানিলিন যারা হচ্ছে ক্ষারীয়, লঘু তেলে পাওয়া যায় ফেনল যারা অম্লীয়, লঘু তেলে পাওয়া যায় ফেনল যেটা হচ্ছে অম্লীয়। তাহলে আশা করি বোঝা গেছে যে এখানে কী কী থাকে। আচ্ছা এবার একটু চলে আসো, কত বাজে, আচ্ছা 50 বাজে, আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে তাই না? আচ্ছা তাহলে লঘু তেলে উপাদানগুলো পাওয়া যায়, লঘু তেলে উপাদানগুলো পাওয়া গেলে মধ্যম তেলে কী কী পাওয়া যায়, মধ্যম তেলে পাওয়া যায় হচ্ছে ফেক্রিন, মধ্যম তৈলে পাওয়া যায় ফেক্রিন, ফেক্রিন কী জিনিস ভাইয়া, ফেনল, ক্রিসল, ন্যাপথালিন, ফেনল, ক্রিসল এবং ন্যাপথালিন। ভারী তৈলে পাওয়া যায়, ভারী তৈলে পাওয়া যায় কুক্রিন, এগুলো কিন্তু নেমোনিক, কু দিয়ে হচ্ছে কিসল, সরি কুইনোলিন, কুইনোলিন, ক্রিসল এবং ন্যাপথালিন, কুইনোলিন, ক্রিসল এবং ন্যাপথালিন পাওয়া যায় ভারী তৈলে। সবুজ তেলে কী পাওয়া যায়, সবুজ তেলে পাওয়া যায় যা পাওয়া যায় তার নামের সাথে থ্রি থাকবে, থ্রি, থ্রি নামের সাথে থাকবে অ্যান্থ্রাসিন, নামে থাকবে অ্যান্থ্রাসিন, দেখো থ্রি শব্দটা আছে, এবং ফিনান্থ্রিন, ফিনান্থ্রিন। তাহলে থ্রি থাকলে সেটা হচ্ছে সবুজ তেলের উপাদান, কুক্রিন, কুইনোলিন, ক্রিসল এবং ন্যাপথালিন, ফেক্রিন, ফেনল, ক্রিসল এবং ন্যাপথালিন মধ্যম তৈলের উপাদান। তাহলে আমরা ভারী তেল, মধ্যম তেল, সবুজ তেল,
এবং লঘু তেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ লঘু তেল, লঘু তেলে অম্ল জাতীয় পদার্থ কি একটু কমেন্ট করে আমাকে জানাও। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও লঘু তেলে অম্লধর্মী পদার্থ কোনটি, লঘু তেলে অম্লধর্মী পদার্থ কোনটি। তাহলে খেয়াল করো আমরা যে পেয়ে গেলাম লঘু তেল, এই লঘু তেলকে তুমি যদি পাতন করো, আমরা যে লঘু তেল পেয়ে গেলাম, আমি একটু কমেন্টগুলো দেখি কারা কারা কমেন্ট করতেছো। ফেনল, ইয়াস, আচ্ছা এখন কমেন্ট মনে হয় একটু বেশি কুইক আসে। মোহাম্মদ হোসেন, বিনতামিন, নিবির, নীলা, তামিম, সুস্মিতা, রাধিকা পল, কুসুমা, স্বর্ণা, ভোরের আলো, শাহিন, রোবায়ত, অঙ্কু, সারা, জিহাদ, দীপান্বিতা, সুমন আহমেদ, দেব শর্মা, তানভিরুন্নেসা, নুভাইরা, আমিনুর ইসলাম, মনিরা মহসিন, ফারিয়া সেলজান, ইশরাত মিম, সুচিত্রা মণ্ডল, আবির তানভীর, আবু দারদা মাহফুজ, আনিকা তাবাসুম মিম, আচ্ছা অধরা, ঠিক আছে লিখতে পারো নাই, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিবা, লিখতে না পারলে সাদিয়া আফরিন, ফারিয়া ইশা, জাহিদ হিমো, ঠিক আছে যারা কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু দেখব যে লঘু তেলকে তুমি যদি পাতন করো, লঘু তেলকে যদি তুমি 88 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তুমি বেনজিন পাবা, তুমি যদি 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তুমি টলুইন পাবা। কি বলছি, লঘু তেলকে তুমি যদি 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তুমি পেয়ে যাবা বেনজিন, তুমি পেয়ে যাবা বেনজিন। যদি তুমি 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করো তাহলে তুমি টলুইন পাবা। এবার আমরা বেনজিনের প্রস্তুত প্রণালী দেখব। ভয় পাওয়ার কিছু নেই, বিক্রিয়া দেখে বিক্রিয়া আমরা যতটা সম্ভব সহজ করেই পড়ব। এবং তোমাদের আমি দু একটা ক্লাস পরেই হচ্ছে বিক্রিয়ার উপর একটা স্পেশাল ক্লাস নিব। এই বিক্রিয়ার স্পেশাল ক্লাসটা আসলে তোমার জৈব যৌগের ম্যাক্সিমাম বিক্রিয়াকে এক জায়গায় নিয়ে আসবে এবং তোমার জন্য বিক্রিয়াগুলো অনেক সহজ হবে এবং তোমার জৈব যৌগটা অনেক ভালো লাগবে, অনেক সহজ লাগবে। তাহলে চলে আসো আমরা এখন একটু দেখি যে বেনজিনের প্রস্তুত প্রণালী কোন কোন যৌগ থেকে বেনজিন পাওয়া যায়। যেমন কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ এবং সোডা লাইম। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে একসাথে বলে সোডা লাইম। তাহলে এদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, এদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি তুমি করো, এদের কি বিক্রিয়া বলছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে তুমি পেয়ে যাবা বেনজিন। তাহলে তুমি কি পেয়ে যাবা বেনজিন, কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ, কারণ কার্বক্সিলিক অ্যাসিড এইটা, এই হাইড্রোজেন সরাই যদি তুমি সোডিয়াম বসায় দাও তাহলে এটা হবে সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ এবং সোডা লাইম এই দুটাকে একসাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে তুমি বেনজিন পেয়ে যাবা। এছাড়া ফেনল, ধরে নিচ্ছি ফেনল, ফেনল প্লাস জিঙ্ক গুঁড়ার মিশ্রণ, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে তুমি বেনজিন পেয়ে যাবা, ফেনল এবং জিঙ্ক গুঁড়া। সাথে সাথে তুমি যদি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে আয়রন প্রভাবক এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো তাহলে তুমি বেনজিন পাবা। অ্যাসিটিলিনকে আয়রন প্রভাবক এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে তুমি বেনজিন পাবা। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, দেখো আচ্ছা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে এটা N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা থেকে তুমি বেনজিন পাবা। এছাড়া গ্রিগনার বিকারক, C6H5MgCl, এটা হচ্ছে গ্রিগনার বিকারক। তাহলে দেখো এইটা হচ্ছে গ্রিগনার বিকারক, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে গ্রিগনার বিকারক থেকে তুমি বেনজিন পাবা, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি বেনজিন পাবা, অ্যাসিটিলিন থেকে আয়রন প্রভাবক 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি বেনজিন পাবা, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে বেনজিন পাবা, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডা লাইমের যদি তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাও তাহলে তুমি বেনজিন পাবা। এই সব বিক্রিয়ায় তুমি পেয়ে যাচ্ছ বেনজিন, এই প্রত্যেকটা বিক্রিয়ায় তুমি পেয়ে যাবা বেনজিন। বিক্রিয়াগুলো আমি আবারও একটু বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডা লাইম, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ, অ্যাসিটিলিন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়রন প্রভাবক, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়রন প্রভাবক, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, দেখো এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, আসলে এই যে এটা হচ্ছে ডায়াজোমূলক, এটা ডায়াজোমূলক, তাহলে এটাকে N2 লেখা যায়, তাহলে ডায়াজোমূলক এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এর সাথে বেনজিন যোগ করলে এটা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
আর বেনজিন মৌলকের সাথে যদি MgCl থাকে সেটা হচ্ছে গিগনার বিকারক। তাহলে এই যৌগগুলো থেকে আমি বেনজিন পেয়ে যাইতে পারি। তাহলে সাথে সাথে আমরা টলুইন তৈরির বিক্রিয়া দেখি। টলুইন তৈরির মাত্র একটা বিক্রিয়া দেখব, কিন্তু এই একটা বিক্রিয়াই হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে। যখন তুমি নামধারী বিক্রিয়া দেখবা, কীরকম উডস ফিটিক বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এই যে নাম আছে বিক্রিয়ার, যদি বিক্রিয়ার কোনো বিশেষ নাম থাকে, একটা বিক্রিয়াকে কখন আমি নাম দিই, যখন ওটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু, তাই না? তোমরা বিভিন্ন মুভিতে দেখে থাকবা যে আসলে দেখা যায় যে অনেক জায়গায় অনেক কৃত্রিম সন্তান তৈরি করে। হ্যাঁ, অনেক মুভিতে দেখা যাচ্ছে, সাইফাই মুভি বা বিভিন্ন মুভি আছে, প্রচুর সন্তান থাকে, কারো কোনো নাম থাকে না, কিন্তু যারা প্রভু তারা যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে, যে দুইজন যাদেরকে তারা খুব পছন্দ করে তাদের নাম দিয়ে দেয়। সুতরাং যে বিক্রিয়ার নাম আছে ওই বিক্রিয়াটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে এই পাঁচটা বিক্রিয়া দ্বারা বেনজিন তৈরি করা যায়, টলুইন তৈরি করা যায় একটা মাত্র বিক্রিয়া দ্বারা। বিক্রিয়াটা হলো উডস ফিটিক বিক্রিয়া। টলুইন তৈরি করা যায় একটা মাত্র বিক্রিয়া দ্বারা, বিক্রিয়াটা হলো উডস ফিটিক বিক্রিয়া। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আচ্ছা উডস ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে একটু আসো, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, এটা ধাতব সোডিয়াম, এটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল ক্লোরাইড। ক্লোরোবেনজিন, ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন, ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল ক্লোরাইড, এদেরকে তুমি যদি শুষ্ক ইথারে উত্তপ্ত করো, শুষ্ক ইথার, কি বললাম, ক্লোরোবেনজিন, ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল ক্লোরাইডকে তুমি যদি শুষ্ক ইথারে উত্তপ্ত করো, তাহলে তুমি পেয়ে যাবা টলুইন। এটা হচ্ছে তোমার, আচ্ছা যাক আমি ছবি খুব খারাপ আঁকি, তাহলে এটা হচ্ছে তোমার টলুইন, এটা হচ্ছে টলুইন, খুবই বাজে হয়েছে ছবি। আচ্ছা যাক, এটা হচ্ছে তোমার টলুইন। তাহলে কি বললাম, এটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, উডস ফিটিক। একটা প্রশ্ন চলে আসে, ভাইয়া উডস ফিটিক বিক্রিয়ার সাথে উডস বিক্রিয়ার কি মিল আছে বা কি অমিল আছে, উডস ফিটিক বিক্রিয়া আর উডস বিক্রিয়া? আমরা একটু চলো উডস বিক্রিয়া দেখি। অনেকের মনে হতে পারে বা মনে হয় যে উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া মানে একই বিক্রিয়া, আসলে একই বিক্রিয়া না, এটা আসলে আলাদা একটা বিক্রিয়া। উডস বিক্রিয়াটা এরকম হয়, অ্যালকাইল ক্লোরাইড, ধাতব সোডিয়াম, আবার অ্যালকাইল ক্লোরাইড, এখানেও শুষ্ক ইথার ব্যবহৃত হয়, এখানেও শুষ্ক ইথার ব্যবহৃত হয়, এবং এখানে অ্যাকচুয়ালি তৈরি হয় অ্যালকেন, উচ্চতর অ্যালকেন। তাহলে উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন, শুধু অ্যালকেন না, উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন মানে কি, যেখানে কার্বন সংখ্যা ডাবল, কার্বন সংখ্যা দ্বিগুণ। কারণ দেখো এখানে এই যে বিক্রিয়ক আছে, এখানে কার্বন একটা, এই যে উৎপাদ এখানে কার্বন দুইটা, দেখো এই বিক্রিয়ক আর এই বিক্রিয়ক কিন্তু আলাদা বিক্রিয়ক। তাহলে এখানে কার্বন একটা, এখানে কার্বন দুইটা, তাহলে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। তাহলে অ্যালকেন তৈরি হয় উডস বিক্রিয়ায়, উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়, টলুইন তৈরি হয়। উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন, এবং উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন, যেখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। এবং সবসময় একটু মনে রাখতে হবে, উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষায় সবসময় এটা আসবে, সেটা হচ্ছে কার উপস্থিতিতে হয়, শুষ্ক ইথারের উপস্থিতিতে। শুষ্ক ইথারের উপস্থিতিতে উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া হয়, এবং এখানে আসলে ক্লোরোবেনজিন ব্যবহৃত হয়, টলুইন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্লোরোবেনজিন, এছাড়া ধাতব সোডিয়াম অ্যালকাইল হ্যালাইড থাকে। এবং উডস বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড থাকে, ধাতব সোডিয়াম থাকে, শুষ্ক ইথারের উপস্থিতিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, শুষ্ক ইথারের উপস্থিতিতে উচ্চতর অ্যালকেন তৈরি হয়।